প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অনলাইন ক্লাসে। আমি দেবাশিস কুমার দাস। আজকে আমি যে ক্লাসটা করব এখন, সেটা হচ্ছে তোমাদের নবম দশম শ্রেণী গণিত বিষয়ের অধ্যায় দুই, অর্থাৎ সেট টু ফাংশন থেকে 2.1 অনুশীলনী নিয়ে। আর 2.1 অনুশীলনীর মধ্যে যে অঙ্কগুলো রয়েছে, যে সমস্যাগুলো রয়েছে, এক নম্বরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। আমরা জানি সেটকে দুইটা পদ্ধতিতে প্রকাশ করা হয়, একটা হলো সেট গঠন পদ্ধতি আর একটা হলো তালিকা পদ্ধতি। তোমাদের এক নম্বরের মধ্যে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো দেওয়া আছে সেট গঠন পদ্ধতিতে, নির্ণয় করতে হবে তালিকা পদ্ধতিতে। তাহলে আমরা দেখে নেই যে একের মধ্যে আমার কয়ের যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে এমন একটা সেট দেওয়া আছে এক্স বিলংস টু এন, যেখানে এক্স স্কোয়ার ইজ গ্রেটার দেন 9 এবং এক্স কিউব ইজ লেস দেন 130। এটা হলো সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে, এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। এর মানে কি? এক্স বিলংস টু এন, এক্স এন এর অন্তর্গত, এন মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট, অর্থাৎ যে সকল স্বাভাবিক সংখ্যার বর্গ 9 অপেক্ষা বৃহত্তর এবং ঘন 130 অপেক্ষা ছোট তাদের সেটটা নির্ণয় করতে বলছে। তাহলে যেহেতু এক্স বিলংস টু এন স্বাভাবিক সংখ্যার অন্তর্গত, তাহলে প্রথমে আমরা স্বাভাবিক সংখ্যার সেটটা লিখে নেব। যা আমরা জানি স্বাভাবিক সংখ্যার সেট মানে এন, এটা করতে হবে তাহলে 1, 2, 3, 4, 5, 6 ডট ডট ডট, এটা হলো স্বাভাবিক সংখ্যার সেট। এই মানগুলো আমরা এখানে বসাবো, যে যে মান শর্ত মেনে চলবে সেগুলাই হচ্ছে সেটের সদস্য। তাহলে প্রথমে আমরা নেই এক্স ইকুয়াল 1 হলে দেখি শর্ত মানে কি না। তাহলে 1 স্কোয়ার মানে 1, তাহলে 1 9 এর চেয়ে বড়, নট গ্রেটার দ্যান 9, কাটা যাবে কারণ বড় নয়। তাহলে 1 কিউব মানে 1, 1 কিন্তু 130-এর চেয়ে ছোট, একদিকে মানে না আরেক দিকে মানে, মানলে দুই দিকে মানতে হবে। এবার এক্স ইকুয়াল 2 হলে তাহলে আমরা লিখতে পারি 2 স্কোয়ার মানে 4, 4 নট গ্রেটার দ্যান 9, আর 2 কিউব মানে হচ্ছে 8 লেস দ্যান 130। আবার এক্স ইকুয়াল 3 হলে তাহলে 3 স্কোয়ার মানে 9, 9 নট গ্রেটার দ্যান 9, এবং 3 কিউব ইকুয়াল 27 নট লেস দ্যান 130। ঠিক আছে, একদিকে মানে না আরেক দিকে মানে, আমাদের শর্ত কিন্তু উভয় মানতে হবে। এবার এক্স ইকুয়াল 4 হলে 4 স্কোয়ার ইকুয়াল হচ্ছে 16 ইজ গ্রেটার দ্যান 9, 16 নয়ের চেয়ে বড়, কিন্তু 4 কিউব মানে 64 কি 130-এর চেয়ে ছোট? হ্যাঁ, এটাও মানে 130-এর চেয়ে ছোট। এবার এক্স ইকুয়াল 5 হলে তাহলে 5 স্কোয়ার মানে 25 ইজ গ্রেটার দ্যান 9, শর্ত মানে 5 কিউব মানে 125 ইজ লেস দ্যান 130, তাও শর্ত মানে। তাহলে এক্স ইকুয়াল 6 হলে 6 স্কোয়ার 36 ইজ গ্রেটার দ্যান 9, শর্ত মেনে চলে। তাহলে 6 কিউব 216 ইজ লেস দ্যান 30, অবশ্যই না, কারণ 216 130-এর চেয়ে ছোট নয়, তাহলে নট লেস দ্যান 130। দেখো, মান যখন 6 বসাইলাম তখনই কিন্তু 216 হয়ে গেল, শর্ত মানে না। এখন যদি 7 বসাই এটা তো আরও বড় হয়ে যাবে, সেটা তো আরও মানবে না, তাহলে আর মান বসানোর দরকার নাই। তাহলে আমরা দেখতে পাচ্ছি শুধু এক্স এর মান 4 এবং 5 যখন ছিল তখনই শর্ত মেনে চলছে এই দুইটা মানের জন্য। এখানে তাহলে লিখতে পারি এক্স ইকুয়াল 4 5 হলে প্রদত্ত শর্ত মেনে চলে, প্রদত্ত শর্ত মেনে চলে।
তাহলে এটাই হলো আমাদের নেনা সেটের সদস্য। তাহলে নেনা সেট এর সদস্য হচ্ছে 4 এবং 5। তাহলে 4 এবং 5 এই দুইটা সংখ্যাকে বর্গ করলে 9 এর চেয়ে বড় হবে এবং ঘন করলে 130 এর চেয়ে ছোট হবে। অন্য কোন মান বসালে আমাদের এই শর্ত মানবে না। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পারছো। বাড়িতে প্র্যাকটিস করে দেখবে হয়ে যাবে। একের মধ্যে যে আরো কয়েকটা অঙ্ক রয়েছে আমি আশা করি তোমরা বাড়িতে করতে পারবে, তোমরা চেষ্টা করবে। এবার আমরা দুইয়ের মধ্যে দেখতে পাচ্ছি যে কয়েকটা সেট দেওয়া আছে, এই সেটগুলোকে এখন সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তাহলে দেওয়া আছে তালিকা পদ্ধতিতে, তাহলে দুইয়ের মধ্যে আমি কত দেখি যে মানগুলো দেওয়া আছে, একটা সেট দেওয়া আছে, সেটের সদস্য হচ্ছে 3, 5, 7, 9, 11। এই যে দেওয়া আছে এটাকে যদি আমরা তালিকা পদ্ধতিতে, সেট দেওয়া আছে তালিকা পদ্ধতিতে নির্দিষ্ট মান, এটাকে আমরা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করব। একটু দেখো যে সবগুলো সংখ্যাই কিন্তু বিজোড় সংখ্যা, তাহলে এবং স্বাভাবিক সংখ্যা, তাহলে এটাকে আমরা লিখতে পারি। অতএব আমরা এটাকে লিখতে পারবো, এটার সমান আমরা লিখতে পারবো যে এক্স বিলংস টু এন, অর্থাৎ স্বাভাবিক সংখ্যার অন্তর্গত, যেখানে এক্স হলো বিজোড়। এক্স বিজোড় শুধু কি সব বিজোড়? সব বিজোড় না, একটা নির্দিষ্ট রেঞ্জ আছে, অর্থাৎ এখানে সীমা আছে, সেটা কি বিজোড় সংখ্যা এবং সেই এক্স এর মান। তাহলে অবশ্যই আমরা দিতে পারি 3-এর সমান অথবা 3 থেকে বড়, 11-এর সমান অথবা 11 থেকে ছোট, এই বিজোড় সংখ্যাগুলো। এখন এই যে এখানে যে আমি এভাবে লিখলাম, এটাকে কিন্তু অন্যভাবে লেখা যায়, এটার পরিবর্তে তুমি এখানে এটাও দিতে পারো যে এক্স ইজ গ্রেটার দেন 1, লেস দেন 13, এটাও লিখতে পারো, 1-এর চেয়ে বড়, 13-এর চেয়ে ছোট। আবার এটাকে তুমি এইভাবে লিখতে পারো, দেখো এখানে তোমার যেভাবে খুশি। তাহলে এখানে লিখতে পারো 1-এর চেয়ে বড়, লেস দেন আর ইকুয়াল হচ্ছে 11, এটা এভাবে লিখতে পারো। আবার এক্স ইজ এখানে হচ্ছে 3, 3 থেকে বড় অথবা 3-এর সমান, আর 13 থেকে ছোট। এখন শোনো, এটা হচ্ছে তুমি কিভাবে লিখবে, তোমার ইচ্ছা মতো তুমি লিখতে পারো, তুমি যেভাবে লেখো আমার শর্তটা মানতে হবে। এটা হচ্ছে অর্থাৎ এই জায়গাটার মধ্যে তুমি এর যে কোনো একটা বসাতে পারো, তাহলেই শর্ত মেনে চলবে। আশা করি বাকিগুলো তোমরা করতে পারবে। এখন খটাও করে দিই, দেখো খ নম্বর প্রশ্নের মধ্যে কি আছে। খ নম্বর প্রশ্নের মধ্যে 2-এর খ, সেখানে কতগুলো একটা সেটের মধ্যে কতগুলো উপাদান দেওয়া আছে 2-এর খ। তাহলে আমরা উপাদানগুলো দেখি এখানে কি আছে, 1, 2, 3, 4, 6, 9, 12, 18, 36। এখানে একটু দেখো, সবচেয়ে বড় সংখ্যাটা হচ্ছে 36। দেখো 36-কে সবগুলো সংখ্যা দিয়ে ভাগ করা যায়, তাহলে 36-কে যেহেতু সবগুলো সংখ্যা দিয়ে ভাগ করা যায়, তাহলে সেই উপাদানগুলো অবশ্যই 36-এর গুণনীয়ক, 36-এর গুণনীয়ক, এটা কিন্তু মনে রাখো। তাহলে এটাকে আমরা লিখতে পারি এখানে যে এক্স বিলংস টু এন, স্বাভাবিক সংখ্যা, যেখানে এক্স 36 এর গুণনীয়ক। এটাই হচ্ছে আমার সেট গঠন পদ্ধতি, মান দেওয়া ছিল তালিকা পদ্ধতিতে। বাকিগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করো, দেখবে তোমরা নিজেরা করতে পারবা। আর এবার আমি চলে যাচ্ছি আমার 3 নম্বর প্রশ্নের মধ্যে। দেখতে পাচ্ছ 3-এর মধ্যে এখানে 3টা সেটের মান দেওয়া আছে, এ সেট, বি সেট, সি সেটের মান দেওয়া আছে, নিচের সেটগুলো নির্ণয় করো। খুবই সহজ, যারা অষ্টম শ্রেণীতে একটু পড়াশোনা করেছ তাদের কাছে অঙ্কগুলো কোনো বিষয় না। সেটা হচ্ছে 3-এর আমার যে মানগুলো দেওয়া আছে আমি একটু লিখে নিই, মানগুলো দেওয়া আছে এ সমান, অর্থাৎ এ সেটের সদস্য দেওয়া আছে 2, 3, 4,
তারপরে বি সেটের সদস্য দেওয়া আছে এখানে 1 2 এবং এ তারপরে সি সেটের সদস্য দেওয়া আছে সেটা হচ্ছে 2 এ এবং বি এখন প্রথমে যে ক এর মধ্যে যে প্রশ্নটা আছে ক এর মধ্যে প্রশ্নটা হচ্ছে বি লেস সি এর মানে কি b থেকে c এর উপাদানগুলো বাদ দিতে হবে এটাকে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি b - c তাহলে b এর উপাদান কি 1 2 এবং a - c এর উপাদান 2 a b এর মানে হচ্ছে প্রথম উপাদানগুলো থেকে দ্বিতীয় উপাদানগুলো যেটা যেটা মিলবে সেটা বাদ যাবে তারপরে প্রথম ব্র্যাকেটের মধ্যে যা অবশিষ্ট থাকবে সেটা আসবে দ্বিতীয়টার মধ্যে কি রইল কি বাদ গেল সেটা বিষয় না তাহলে এখান থেকে দেখো যেহেতু a মিলছে তাহলে এটা বাদ যাবে এবং 2 মিলছে 2টা বাদ যাবে তাহলে থাকবে কি শুধুমাত্র তাহলে থাকবে হচ্ছে শুধুমাত্র 1 এখন বলতে পারো এখানে তো তোমার b রয়ে গেছে যা রয়ে গেছে দ্বিতীয় সেটের মধ্যে সেটা না যা মিলবে প্রথম ব্র্যাকেটের সাথে দ্বিতীয় ব্র্যাকেটের যে উপাদানটা মিলবে সেটা বাদ যাওয়ার পরে প্রথম উপাদানের সেটের মধ্যে থেকে যা থাকবে তাই লিখতে হবে এটা হলো ক তাহলে খ এর মধ্যে দেখি আমরা কি রয়েছে এ সংযোগ বি তাহলে এ সংযোগ বি তাহলে এ এর মান বসাই আমরা এর মান হচ্ছে 2 3 4 সংযোগ বি এর মান হচ্ছে 1 2 এবং এ সংযোগ মানে কি সব উপাদান কোন উপাদান বাদ যাবে না কোন উপাদান দুইবার লেখা যাবে না তাহলে আমরা এটাকে যদি সাজায় লিখি তাহলে 1 2 3 4 এবং এ এটাই হচ্ছে খ এর উত্তর এবার একটু গ এর মধ্যে দেখি গ এর মধ্যে আছে এ সেট সি এ সেট সি এর উপাদান হচ্ছে 2 3 4 সেট সি এর উপাদান হচ্ছে 2 এ পি সেট মানে হচ্ছে কমন অর্থাৎ দুইটা ব্র্যাকেটের মধ্যে যা কমন উপাদান আছে সেটা তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের কমন উপাদান হচ্ছে দুইটার মধ্যে 2 আছে তাহলে এটা রেজাল্ট হচ্ছে 2 আর গয়ের মধ্যে যেটা আছে আমরা দেখতে পাচ্ছি এ সংযোগ বি সেট সি বি সেট সি এখন এ অঙ্কটা করতে গেলে আগে কিন্তু অবশ্যই বি সেট সি এর মানটা বের করে নিবা তাহলে এখানে আমরা দেখি প্রথম বি সেট সি বের করি বি সেট সি তাহলে বি এর উপাদান হচ্ছে 1 2 এবং এ সেট সি এর উপাদান হচ্ছে 2 এ বি সেট করলে কি থাকে সেট করলে হচ্ছে কমন তাহলে কমন কি থাকে কমন থাকে হচ্ছে শুধুমাত্র 2 এবং এ অতএব অঙ্কটা হচ্ছে আমার এ সংযোগ বি সেট সি তাহলে এ এর মান হচ্ছে মান দেওয়া আছে 2 3 4 এটা হচ্ছে 2 3 4 সংযোগ বি সেট সি এর মান হচ্ছে 2 এবং এ এখন দেখো আমার সংযোগ করলে যা আছে সব উপাদান তাহলে থাকবে 2 3 4 এবং এ এটাই হচ্ছে আমার যে ঘ ঘ প্রশ্নের উত্তর আশা করি বুঝতে পারছো এটা অষ্টম শ্রেণী মোটামুটি সেটে এটা কিন্তু সাধারণ প্রশ্ন একেবারে খুবই সহজ প্রশ্ন এগুলোই এই শর্তগুলোকে কাজে লাগাই আমরা বিভিন্ন ধরনের অঙ্ক সমাধান করব আশা করি সবাই পারবে এবার চলে যাচ্ছি আমাদের 4 নম্বর প্রশ্নে সেখানে কিন্তু একটা সার্বিক সেটের মান দেওয়া আছে এ সেট বি সেট সি সেটের উপাদানগুলো দেওয়া আছে নিম্নলিখিত ক্ষেত্রে সত্যতা যাচাই করো অর্থাৎ বাম পক্ষ এবং ডান পক্ষ সমান হয় কি না সেটা আমরা প্রমাণ করব তাহলে 3 এ যাই সরি 3 নম্বর এখান থেকে করলাম 4 নম্বর প্রশ্নের মধ্যে চলে যাচ্ছি 4 এর মধ্যে দেখো একটু লেখা আছে ইউনিভার্সাল সেট অর্থাৎ সার্বিক সেটের মান দেওয়া আছে যখন কোনো জায়গায় সার্বিক সেট দেওয়া থাকবে অপর যে সেটগুলো থাকবে অবশ্যই সেগুলো উপসেট হবে কার উপসেট সেই সার্বিক সেটের উপসেট তাহলে 4 এর মধ্যে যে মানগুলো দেওয়া আছে u অর্থাৎ সার্বিক সেটের মান হচ্ছে 1 2 3 4 5 6 এবং 7 দেওয়া আছে তারপরে এ সেটের সদস্য দেওয়া আছে 1 3 এবং 5 বি সেটের সদস্য দেওয়া আছে 2 4 6 2 4 6 এবং সি সেটের সদস্য দেওয়া আছে
2, 3, 4, 5, 6, 7 ये मानगुलो देवा आछे एखन कयेर मध्ये आमादेर जा आछे जा प्रमाण करते हबे सेटा होच्छे ए संयोग बी तार होल पूरक ए पूरक सेट बी पूरक एटा प्रमाण करते बोलछे सत्यता जाचाई करते बोलछे তাহলে এখানে আমরা দেখি এখানে কিন্তু আমার সি এর দরকার নাই কারণ এ এবং বি আর সার্বিক সেটের মান হলেই হয়ে যায় তাহলে এখানে প্রথম কাজটা কি প্রথম কাজটাই হচ্ছে আমরা ব্র্যাকেটের কাজটা করব এ সংযোগ বি করতে চাই তাহলে এ সংযোগ বি মানে হচ্ছে এ এর মান 1 3 5 সংযোগ বি হচ্ছে 2 4 6 সংযোগ করলে সব তাহলে কোনো পাতা বাদ যাবে না 1 2 3, 4, 5, 6 তাহলে এটার পূরক মানে অতএব এ সংযোগ বি তার পূরক মানে কি কোন কিছুর পূরক মানে হচ্ছে ইউ থেকে সেই অংশটা বাদ যাবে তাহলে ইউ মাইনাস হচ্ছে এ সংযোগ বি তাহলে মান বসাও ইউর মান হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7 মাইনাস আর এ সংযোগ বি মানে হলো 1, 2, 3, 4, 5, 6 তাহলে 1, 2, 3, 4, 5, 6 এখানে মিলে তাহলে শুধু থাকবে কি 7 তাহলে এখানে বাকি আছে 7 তাহলে আমরা বাম পাশের অংশটুকু করলাম এবার ডান পাশে একটুকু করে ফেলি দেখো আবার তাহলে বাম পাশের মধ্যে আছে তোমার এ পূরক মানে হচ্ছে ইউ মাইনাস এ ইউ মাইনাস এ মানে ইউর মান 1, 2, 3, 4, 5, 6, 7 মাইনাস এ মানে হচ্ছে 1, 3, 5 1, 3, 5 এখান থেকে যদি 1, 3, 5 দিয়ে থাকবে হচ্ছে 2, 4, 6 এবং 7 তারপরে হচ্ছে আমার বিপূরক 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 মানে হচ্ছে ইউ মাইনাস বি তাহলে ইউর মান হচ্ছে 1 থেকে 7 2, 3, 4, 5, 6, 7 মাইনাস বি মানে হচ্ছে 2, 4, 6 তাহলে 2, 4, 6 বাদ দিলে থাকে হচ্ছে 1, 3, 5 তারপরে হচ্ছে 6 পর্যন্ত যদি বাদ দেই তাহলে থাকে হচ্ছে 7 তাহলে এই দুইটার মধ্যে এখন কি এ পূরক স্যাদ বি পূরক তাহলে এ পূরক স্যাদ হচ্ছে বি পূরক এ পূরকের মান আমরা পেয়েছি 2, 4, 6, 7 স্যাদ বিপূরকের মান পেলাম হচ্ছে 1, 3, 5, 7 তাহলে দুইটার মধ্যে কি কমন আছে দেখা যাচ্ছে দুইটার মধ্যে কমন আছে শুধুমাত্র 7 তাহলে আমরা 7 লিখতে পারি দেখো বাম পক্ষের অংশটুকুর মান 7 পেলাম ডান পক্ষের অংশটুকুর মানও 7 পেলাম তাহলে কিন্তু আমরা লিখতে পারি অতএব এ সংযোগ বি তার হোল পূরক সমান হচ্ছে এ পূরক স্যাদ বি পূরক প্রমাণিত অর্থাৎ বাম পক্ষ ডান পক্ষ কি হলো সমান হলো অর্থাৎ সত্যতা যাচাই হলো যে বাম পক্ষ ডান পক্ষ সমান খুবই সহজ বাকি অঙ্কগুলো বসে তোমরা করতে পারবে এখন আমরা করব হচ্ছে গ প্রশ্নটা করে দিতে চাই তোমাদের জন্য মানগুলো লাগবে এখন গ করব গটা হলো একটু দেখে নাও এখন চারের গ চারের গয়ের মধ্যে প্রশ্নটা হচ্ছে এ সংযোগ বি আর স্যাদ হচ্ছে সি সমান এ স্যাদ সি সংযোগ বি স্যাদ সি এটা প্রমাণ করতে হবে অর্থাৎ সত্যতা যাচাই করতে হবে তাহলে দেখি আগে বাম পাশে কি আছে তাহলে এখানে বাম পক্ষ ডান পক্ষ লেখার প্রয়োজন নাই তাহলে ব্রেকেটের অংশটুকু আগে করতে চাই এ সংযোগ বি তাহলে এ এবং বি এর মধ্যে এ মানে হচ্ছে 1, 3, 5 সংযোগ বি মানে হচ্ছে 2, 4, 6 সংযোগ করলে তো সব উপাদান চলে আসবে তার মানে 1, 2, 3, 4, 5, 6 অতএব অঙ্কটা হচ্ছে এ সংযোগ বি এর সাথে স্যাদ হবে সি তাহলে এ সংযোগ বি এর মান 1 থেকে 6 পর্যন্ত 2 3 4 5 6
স্যার সি এর মান হচ্ছে 3, 4, 5, 6 এবং 7। তাহলে সেট করলে কি কি কমন থাকবে? কমন হচ্ছে 3, 4, 5 এবং 6। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, তাহলে 3, 4, 5 এবং 6। এটা হলো বাম পাশের যে মান অঙ্কটা আছে তার অংশের রেজাল্ট। এবার দেখবো ডান পাশে কি আছে। আবার আমরা ডান পাশের টুকু করি। আবার প্রথমে হচ্ছে এস এস সি, এস এস সি এর মান হচ্ছে এ মানে 1, 3 এবং 5। স্যার সি এর মান হচ্ছে 3, 4, 5, 6। স্যাট মানে কমন, তাহলে থাকবে হচ্ছে 3 এবং 5। এটা পেলাম আমরা। তারপর হচ্ছে বি স্যাট সি, তারপরে হচ্ছে বি স্যাট সি এর মানটা বের করি। বি মানে হচ্ছে 2, 4, 6 এবং স্যাট করতে হবে সি, সি মানে হচ্ছে 3, 4, 5, 6, 7। তাহলে এখান থেকে কমন অংশ কি? কমন অংশ হচ্ছে 4 এবং 6। তাহলে দুইটার মধ্যে কি করতে হবে? আমাদের দুইটার মধ্যে সংযোগ করতে হবে। অতএব অতএব এ স্যাট সি সংযোগ বি স্যাট সি সংযোগ করলে দেখো এ স্যাট সি এর মান হচ্ছে 3, 5, 3 এবং 5। সংযোগ বি স্যাট সি এর মান হচ্ছে 4, 6। তাহলে সংযোগ মানে তো সব, তাহলে থাকে হচ্ছে 3, 4, 5, 6। দেখো প্রথম অংশটুকুর যে রেজাল্ট, দ্বিতীয় অংশটুকুর রেজাল্ট পুরোপুরি মিলে মিলে গেল। তাহলে মিলে যেহেতু গেল, তাহলে আমরা কিন্তু লিখতে পারি দুইটা সমান। অতএব এ সংযোগ বি তার স্যাদ হচ্ছে সি সমান এ স্যাদ সি সংযোগ বি স্যাদ সি প্রমাণিত। আমরা কিন্তু প্রমাণ করে ফেললাম বামপক্ষ ডান পক্ষ সমান। আশা করি বাকি অঙ্কগুলো তোমরা করতে পারবে, এই পদ্ধতি অনুসরণ করে তোমরা বাকি অঙ্কগুলো বাড়িতে করে ফেলবে। এবার আমরা এখান থেকে যে 5 নম্বর যে অঙ্কটা রয়েছে, 5 নম্বর অঙ্কটা একটু করতে চাই। তোমরা দেখো প্রশ্নটা বই থেকে ভালোভাবে দেখে নাও যে 5 নম্বর অঙ্কের মধ্যে আমাদের কী বের করতে বলছে। 5 নম্বর অঙ্কের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটা সেট দেওয়া আছে, এ সেট এবং বি সেট, এবং সি আর একটা সেট দেওয়া আছে এ সংযোগ বি, সরি এটা হচ্ছে 6 নম্বরে। আর 5 নম্বরের মধ্যে বলা আছে কিউ সেট এবং আর সেট। কিউ সেটের সদস্য হচ্ছে এক্স ওয়াই এবং আর সেটের সদস্য হচ্ছে এম এন এল। তাহলে পি অফ কিউ এবং পি অফ আর, পি মানে হচ্ছে পাওয়ার সেট, আর পি অফ কিউ মানে কিউ সেটের পাওয়ার সেট, আর পি অফ আর মানে হচ্ছে আর সেটের পাওয়ার সেট নির্ণয় করতে বলছে। তাহলে 5 নম্বরের মধ্যে দেওয়া আছে, দেখি এখানে প্রথম যে কিউ সেটটা দেওয়া আছে সেটার সদস্য হচ্ছে এক্স ওয়াই, ঠিক আছে, এবং আর সেটের সদস্য দেওয়া আছে এম এন এবং এল। অতএব এখান থেকে বের করতে বলছে পি অফ কিউ অর্থাৎ কিউ সেটের পাওয়ার সেট, অর্থাৎ যে সেটের পাওয়ার সেট বের করতে হবে সেই সেটের উপাদানগুলোকে যত প্রকারে সাজানো যায় অর্থাৎ যতগুলো উপসেট হয় সবগুলো উপসেটকে একটা সেটে প্রকাশ করাকে বলা হয় পাওয়ার সেট। তাহলে আমরা এটার উপসেটগুলো লিখি, উপসেটগুলো যদি লিখি তাহলে প্রথমে একটা করে আসবে এক্স, তারপরে আসবে ওয়াই, তারপরে দুইটা একসাথে আসবে এক্স ওয়াই, তারপরে আরেকটা আসবে সেটা হচ্ছে ফাঁকা সেট। এই সবগুলো সেটকে আবার একটা সেটে প্রকাশ করাকে বলা হয় পাওয়ার সেট, অর্থাৎ কিউ সেটের পাওয়ার সেট হচ্ছে এটা। সেটের ভিতরে সেট থাকবে অর্থাৎ যে উপাদানগুলো থাকবে সেগুলো হচ্ছে উপসেট, যেহেতু সেট সেকেন্ড ব্রেকেট, আর সবগুলো সেটের একটা পাওয়ার সেট, এবং আর যে সেট এটার আমরা কি করব পাওয়ার সেট অর্থাৎ পি অফ আর, পাওয়ার সেট অফ আর বের করতে চাই। এটাও কিন্তু প্রথম সিঙ্গেল উপাদান, একটা হচ্ছে এম, তারপর হচ্ছে এন, তারপর হচ্ছে এল, এবার জোড়া জোড়া করে নিব।
সেটা হচ্ছে এমএন, তারপর হচ্ছে এমএল, তারপরে হচ্ছে এনএল, তারপরে নেওয়া যাবে হচ্ছে তিনটা একসাথে এম এন এবং এল, আর একটা আসবে ফাঁকা সেট। এই সবগুলা সেটকে একটা সেটের মাধ্যমে প্রকাশ করা, এটাই হলো পাওয়ার সেট। আর একটা জিনিস মনে রাখবে, কোনো সেটের উপাদান সংখ্যা যত থাকবে তার পাওয়ার সেট আসবে টু পাওয়ার এন আকারে। তার মানে উপসেট মানে কোনো সেটের উপাদান মনে রাখতে হবে উপসেট কয়টা আসবে, উপসেটগুলোই তো পাওয়ার সেট হবে, তাহলে উপসেট হবে টু পাওয়ার এন। এখানে এন কি, এন হচ্ছে সেটের উপাদান সংখ্যা, এখানে এন হলো সেটের উপাদান সংখ্যা, উপাদান সংখ্যা, তাহলে ভুল হবে না। তাহলে দেখো এখানে আমার এই যে আর সেটের উপাদান সংখ্যা কত, তিন, তাহলে এখানে এন এর মান যদি তিন হয়, এন এর মান যদি তিন হয় তাহলে উপসেট কয়টা হবে, তাহলে উপসেট হবে, উপসেট হচ্ছে টু পাওয়ার এন, টু পাওয়ার এন মানে হচ্ছে টু পাওয়ার থ্রি, আর টু পাওয়ার থ্রি মানে হচ্ছে আট। তাহলে আমরা দেখতে পেলাম এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, অর্থাৎ এখানে উপসেট হবে আটটা। এই আটটা উপসেটকে একটা সেটে প্রকাশ করলে যা পাওয়া যায় সেটা হচ্ছে পাওয়ার সেট। কোন সেটের? আর সেটের। আজকে এ পর্যন্তই, বাড়িতে ভালোভাবে প্র্যাকটিস করো, তাহলে সবগুলো ভালোভাবে করতে পারবে। আর বাকি অঙ্কগুলো আমি চেষ্টা করবো আরেকটা ক্লাসের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার জন্য। তোমরা বাড়িতে বেশি বেশি প্র্যাকটিস করো, নিজের প্রতি যত্ন নেবে, ভালো থাকবে। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি।